আগে আমাদের জানতে হবে কোড ফ্রি কত প্রকার। কোড ফ্রি দু প্রকার, এক প্রকার হচ্ছে নির্ধারিত ফিক্সড বা ঠিকা কোড ফ্রি, আর অন্য প্রকার হচ্ছে মূল্যানুপাতিক বা অ্যাডভেন্টার কোড ফ্রি। এখন কোন মামলায় কি কোড ফ্রি দিতে হবে সেটা আমরা একটা ছোট টেকনিক্যাল মাধ্যমে জানব। আমাদের মনে রাখতে হবে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন বা দেওয়ানি যে মামলাগুলো আমরা দায়ের করছি, ম্যাক্সিমাম মামলাগুলোর কোড ফি হচ্ছে মূল্যানুপাতিক বা অ্যাড ভ্যালোরাম। এছাড়া দুটি ব্যতিক্রম যদি আমরা মনে রাখি, সেক্ষেত্রে আমরা উক্ত মামলাগুলোর কোড ফি কিরূপ হতে পারে জানতে পারব। তাহলে সেই ব্যতিক্রম দুটি হলো ঘোষণামূলক মামলার কোড ফি নির্ধারিত 300 টাকা, এবং নয়ধারায় নকল পুনরুদ্ধারের মামলা যদি আপনি দায়ের করতে চান তাহলে মূল্যানুপাতিকের অর্ধেক কোড ফি দিতে হবে। এই দুই প্রকার মামলা ব্যতীত আমরা অন্য অন্য মামলায় মূল্যানুপাতিক বা অ্যাড ভ্যালোরাম কোড ফি যদি দেই, সেক্ষেত্রে MCQ পরীক্ষাতে খুব সহায়ক ভূমিকা পালন করবে, কারণ ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কিন্তু যেমন দলিল বাতিলের মামলার কোড ফি হবে মূল্যানুপাতিক, তারপর 8 ধারার মামলার কোড ফি মূল্যানুপাতিক, 12 ধারার মামলার কোড ফি মূল্যানুপাতিক, তারপরে 35 ধারার মামলার কোড ফি মূল্যানুপাতিক, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার কোড ফি মূল্যানুপাতিক, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলার কোড ফি মূল্যানুপাতিক। ধন্যবাদ সবাইকে। যদি টেকনিকটি আমরা মনে রাখতে পারি যে একটি মামলার কোড ফি মূল্যানুপাতিক হবে, এর ব্যতিক্রম হচ্ছে দুইটি, যে ঘোষণামূলক মামলায় নির্ধারিত কোড ফি 300 টাকা দায়ের করতে হবে, এবং 9 ধারার মামলায় মূল্যানুপাতিকের অর্ধেক কোড ফি দিতে হবে। আমাদের আরেকটি বিশেষ সতর্কতা মনে রাখতে হবে যে ঘোষণামূলক মামলার কোড ফি নির্ধারিত 300 টাকা, শুধুমাত্র ঘোষণায় যদি কাজ হয় সেক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার প্রয়োজন নাই। কিন্তু আমার ঘোষণাতে কাজ না হলে যদি আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার চাওয়া বাধ্যতামূলক। আমি একটু সহজ করে বলছি যে মূল প্রতিকারকে বাস্তবায়ন করার জন্য যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় তাকে আনুষঙ্গিক প্রতিকার বলে। আনুষঙ্গিক প্রতিকার দিয়ে যখন আমরা ঘোষণামূলক মামলা দায়ের করব তখন উক্ত মামলার কোড ফি মূল্যানুপাতিক হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক্স নিয়ে।